হাফিজ ইবনুল কাইয়িমে তিনি বলছেন যে ওই হাদিসটা তো মনে আছে, এটা এটা বাইর করেন 20 পৃষ্ঠাটা, এটা বাফরার ভাঙ্গে দেখুন, এটা 20 পৃষ্ঠা যে পড়ছিলেন আপনার মনে আছে তো, লাইয়ারুদ্দুল কাদা ইল্লা দোয়াউ, তকদির পরিবর্তন হয় না দোয়া ছাড়া, তাই বলা ছিল না এটা, ওয়ালা ইয়াজিদু বিল উমরি ইল্লাল বিরদু, আমল ব্যতীত নেক আমল ব্যতীত আয়ু বাড়বে না, আয়ু মানে জীবনী শক্তি বাড়বে না, এটাই পয়রা শোনায় 20 পৃষ্ঠার থেকে, তো এটাই মামুন পয়রা শোনাইছিলেন, তাই না? আবার একটু খেয়াল করুন, এই প্রসঙ্গে কিন্তু আমরা এটা বার করছিলাম হাফিজ ইবনুল কাইয়িমের বক্তব্যটা। এখন তকদির পরিবর্তন হয় না দোয়া ব্যতীত, আর নেক আমল ব্যতীত আয়ু বাড়বে না, এটার থেকে একটা ব্যাখ্যা আমি নিয়েছিলাম হাফিজ ইবনুল কাইয়িম থেকে, তিনি সেখানে বলছেন যে মহাব্বতের দরজাটা বেড়ে যায় জিকির, 100টা হুকারিতার মধ্যে মাওলানা জাকারিয়া সাহেব এইটা 9 নম্বরের মধ্যে আনছেন, 9 নম্বর সিরিয়ালের মধ্যে তিনি আনছেন, পাইছেন এটা? হ্যাঁ হ্যাঁ, এটাই হাফিজ ইবনুল কাইয়িম, এটাই, এই যে ডাইন পাতায় দুইটা প্যারা ছিল এখানে, বসেন আমি পরে কম বসেন। এখন হাফিজ ইবনুল কাইয়িম আমাদেরকে একটা চমৎকার তথ্য তিনি দিচ্ছেন যে আয়ু ব্যতীত মানে ন্যাকামল ব্যতীত আয়ু বাড়ে না, ন্যাকামল ব্যতীত আয়ু বাড়ে না, এটা কি হাদিস? আমাদের বর্তমান হুজুর কাবলা খাজিনা তো দোয়া যে লেখছে তার 20 পৃষ্ঠার মধ্যে এই তথ্যটা আছে, দুইটা হাদিস গ্রহণ তিরমিজি শরীফ এবং খুব সম্ভব ইবনে মাজার, দুইটা হাদিস থেকে তিনি আমাদের বর্তমান হুজুর কাবলা এই হাদিসটা আনছেন যে মানে তকদির পরিবর্তন হয় না দোয়া ব্যতীত। এই দোয়াটা তকদিরটা বড় মারাত্মক জিনিস, আপনারা একটা বই হ্যাঁ আমাদের 40 হাদিস এই বইটা এখন মক্কা মদিনা গেলি আমার যতটুকু বিশ্বাস, আমি যতবার হজে গেছি প্রায় কপি পাইছি, জাদ্দায় নামলেই একটা করে বই ফ্রি দিতে থাকে 40 হাদিস। তো প্রথম একটা ছিল যে তাদের বই দেয় কিনা, না শরফুদ্দিন নওয়াবি রহমতুল্লাহ বইটা অনুবাদ করছেন 40 হাদিস, তো সেখানে এই তথ্যগুলো আছে। একটা হাদিস আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন যে আমরা মায়ের পেটে 40 দিন থাকি কি শুক্র হিসাবে থাকি, যেটা বীর্যটা যখন চলে যায় জরায়ুতে 40 দিন একটা অবস্থায় থাকে, 40 দিন পরে হয়ে যায় কি জমাট বাঁধা রক্ত, তারপরে হয়ে যায় মুদগাতার মাংসপিণ্ড, 40 40 43 120 দিন, 120 দিনের পরে একজন ফেরেস্তা আসে আয়সা রুহুটা ঢুকাই দেয়, 120 দিন পরে মায়ের পেটে বাচ্চাটাকে রুহুটা প্রবেশ করায় দেয়, করায় দেওয়ার পরে তারপরে ওই ফেরেস্তা লিখে দেয় তার রুজিটা কী হবে, তার হায়াতটা কতদিন হবে এবং কী কী পেশা সে অবলম্বন করবে, সে দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান এটা লেখা থাকবে, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে এইটাও লেখা দেয়। এই লেখার পরে হাদিসটা খুব চমৎকার, শেষিকে একটা চমৎকার তথ্য আছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে কিছু লোক আমল করতে 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 একেবারে জান্নাতের দরজা মানে এক হাত বাকি থাকে জান্নাত পর্যন্ত চলে যায়, কিন্তু তার তকদির তার উপর প্রভাব বিস্তার কইরা তাকে একবারে জাহান্নামী বানায় দেয়, জাহান্নামী বানায় দেয়। আবার আরেকটা লোক একটা জাহান্নামের কাজ করতেছে এমন একটা কাজ করে সে আবার জান্নাতে চলে যায়, এইটাই যদি হয় তা আমাদের হুমায়ুন আহমদ বিখ্যাত লেখক তিনি কোরআন শরীফের একটা আয়াত আছে, আমি আয়াতটা এখন বুঝলে গেলাম গা, 13 নম্বর আয়াতটা খুব সম্ভব বার করতে পারলে সাদিফ কি আসছে মোবাইল দিতে বার করতে পারে, 13 নম্বর আয়াতটা যাক বার করতে পারবা, কুল্লা ইনসানি আয়াতটা পড়েন, হুমায়ুন আহমদ এটা প্রায়ই রেফার করতেন যে মানুষের গলার মধ্যে তো তকদিরটা জুলাই দেওয়া হয়েছে, আমি ভালো কাজ করে কি লাভ, আমার তো তকদিরই নিয়ে যাবে, তিনি এইটার ব্যাখ্যা এইভাবেই দিতেন এবং দেওয়াটা স্বাভাবিক, এখানে হাদিস অনুযায়ী তাই আছে। কিন্তু এখানে একটা আশাব্যঞ্জক কথা আমরা পাইলাম এখানে যে দোয়ায় কি করে তকদির পরিবর্তন করে ফেলে, 13 নম্বর আয়াত, কুল্লা ইনসানে স্যার, হ্যাঁ পরে হ্যাঁ পরে কুল্লা ইনসানে আল জামনাহু আল জামনাহু, হ্যাঁ ঠিক আছে, জামনাহু তাইরাহু, হ্যাঁ যাক বাংলাটা পড়েন আরবিটা তো সবাই বুঝবেন, এই আবার লাউ সরেন কেন বাংলা তো নিচে আছে, আমি প্রত্যেক মানুষের কাজের পরিণাম তার গলদেশে আমি তার আমল নামা লিপিবদ্ধ রূপে তার সামনে বের করে দেব যা সে উক্ত পাবে, মানে আমি গলার মধ্যে জুলাই দিছি, আল্লাহ তাআলা নিজে বলতেছেন তার কর্মফলটা কি হবে না হবে আমি গলার মধ্যে জুলাই দিছি, আল্লাহ নিজে বলতেছেন সুরাই বনি ইসরায়েলের মধ্যে, এবং কাল কিয়ামতের দিন আমি এটা আবার প্রমাণ করে দেব তোমার গলায় এই জুলানো ছিল তুমি এই আমলগুলো করছো মিলে যাবে একসাথে, এইটা হুমায়ুন আহমদ খুব বেশি বেশি করে পড়তাম, কারণ আমি ইংরাজি শিক্ষিত লোক হিসাবে উপন্যাসগুলো আমি পড়তাম খুব মনোযোগ দাম, মানে কোর্ট কাছারিতে চলতে গেলে বসে জানতে পারেন খড়ের গাদার থেকে সুই বাইর করতে হয়, জরাসন্ধের লৌহ কপাট যোগ বিয়োগ গুণবাগ বিমল মিত্রের করি দিয়ে কিনলাম, এই বইগুলো আমি খুব মনোযোগ সহকারে পড়তাম কারণ বাস্তব জ্ঞান কিছু অর্জন করা লাগে, তো হুমায়ুন আমাদের বক্তব্য হলো এইটা, হ্যাঁ যে আমি আমল করে কি আমার গলার মাঝে তো আল্লাহ জুলেই দিছে তকদির, কাজে আমার যে তকদির ওইদিকে নিয়ে যাবে এটা।
নিয়াস হয়ে যায়। এখন আমাদের আশাব্যঞ্জক আয়াত হইল তিরমিজি শরীফের হাদিস, আবু নাসাঈদ আবু ইয়াসুদা ইবনে মাজার হাদিস আমাদের হুজুর কাবলা উড়াইছেন যে তকদিরও পরিবর্তন হয়ে যাবে দোয়ায়। আমার তো জানা নাই আমি কয়দিন বাঁচবো, কালকে মরে যাবো নাকি। তা আমি যদি এমনভাবে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার সময় দাও, আমি যেন এই ভুল ত্রুটিগুলো মাফ করিয়া তোমার নৈকট্যপ্রাপ্ত বান্দা হইয়া কবরে যাইতে পারি, আমার হায়াতকে আল্লাহ তুমি আরও বাড়াই দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতি হিসাবে কবুল করো। কারণ দোয়ায় যদি তকদির পরিবর্তন হয় বলা থাকে, এই তো এই দোয়ারও বললে হাত থাকবে তকদির বইটার মধ্যে, সেখানে এটা উল্লেখ থাকবে। এটা কাজে নিরাশ হওয়ার মতো কোনো কারণ নাই, আশাব্যঞ্জক একটা আছে। তো যাই হোক, আল্লাহ চাত তো হুমায়ুন আহমদের শেষের পরিণতি রাখি আমিরুল মোমিনীন মালিকের, তার একটা সাক্ষাৎকার আমি করতেছিলাম আমিরুল মোমিনীন, তার একটা ইয়ে আছে মানে খুব ভালো, মানে টপিকটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহ চাত যদি আগামী সোমবার ইনশাল্লাহ আসবেন, তো আমিরুল মোমিনীন মালিক লিখতেছেন তিনি দেশ থেকে যাওয়ার সময়, আমেরিকা যাওয়ার সময় জায়নামাজ নিয়ে গেছে, আর মহিউদ্দিন সাহেব থেকে বলে আমার নবীজির সাথে কীভাবে স্বপ্নযুগে আমার জিয়ারত হইতে পারে আপনি একটা বুদ্ধি দেন। আমার তো কাছে তো আমার তো কোনো এলেম আমল নাই, তবে আমি আপনাকে স্বপ্নযুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা দিচ্ছি। এই বইটা অনুবাদের বই, তিনি নিজে অনুবাদ করছেন। অনেক ঘটনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কইরা কারা কারা আগায় গেছে, অনেক ঘটনাগুলো আছে। বইটা আপনারা সংগ্রহ করবেন, স্বপ্নযুগে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর স্বপ্ন জগতে, দুইটা অনুবাদ আছে আমাদের মার্কেটে। তো দুইটা বই অনুবাদে কিনবেন। তো সেখানে এই বইটা নিয়ে গেছে আর জায়নামাজ নিয়ে গেছে। আমিরুল মোমিনীন বলছে যে কয়েক পৃষ্ঠা তিনি লিখছিলেন মৃত্যুর আগে, কী লেখছে এটা আমরা এখনও সংগ্রহ করতে পারি নাই। নবী যে জীবনী স্টার্ট করছিলেন, তো হেদায়ত কার হাতে এটা আল্লাহই ভালো জানেন কীভাবে ওনার, আল্লাহ যদি তার এই আমলটুকু কবুল করা বয় এতে তিনি হয়তো নাজাত পেয়ে যেতে পারেন। হ্যাঁ, যাই হোক, আমরা আশাবাঞ্জক কথাবার্তাগুলোই বলি, আল্লাহ কাকে কখন কীভাবে মাফ করবেন কীভাবে কবুল করবেন। আমি যে বক্তব্যটা বলছিলাম যে তকদির সম্পর্কে এই সূরা বনি ইসরায়েলের 13 নম্বর আয়াতটা তিনি বেশি বেশি করে কোট করতেন আমার জানা মতে। যাই হোক, তকদির পরিবর্তন হয় দোয়ার দ্বারা, আর নেক আমল দ্বারা আয়ুও বাড়ে। আমরা খুব জীবন ছায়ার নেই, সবাই চলে গেছি, সবাই চুলদারি সাদা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি, কিন্তু আল্লাহর কাছে হায়াতটা যেন বেড়ে যায় এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। অনেক প্রবীণ প্রবীণ আলেম এখানে আসেন, আমি যেটা প্রায় কথনা বলি আব্দুর রব সাহেবের কথা, 1984 সালে আমাদের মানে তিনি একজন তালিমদাতা কিন্তু আমাদের, তো 1984 সালে তিনি কামিল পাস করছেন, 84 সালে। চিন্তা করতে পারেন 16-এর সাথে এখন যোগ দেন, এই সময়টুকু যোগ দেন, মানে 1984 সাল থেকে যদি যোগ দেন 2023 সাল চলতেছে, আল্লাহ চাত কত আগে তিনি কামিল পাস করছেন। আলেম অনেক আলেম আলে এখানে আছে আমাদের, তো দাঁড়ান আপনি তো অনেকদিন পর আসছেন, হ্যাঁ অনেক খুব বড় মাপের আলেম। আপনারা শশিনা গেলে দেখবেন মাহফিল হইলে এবং ইলেকট্রিক লাইনগুলো কিন্তু ওনাই ঠিক করতেছে, হ্যাঁ খুব দক্ষ আলেম, একদম ভালো মাপের আলেম, এবং অনর্গল আরবিতে কথাবার্তা বলতে পারে। আমাদের সাহসা হুজুর ক্যাবল একবার আমাকে নিয়ে গেলেন প্যালেস্টাইনের সাহায্য দেওয়ার জন্য ফিলিস্তিনিদেরকে, তখন ওনাইও ছিলেন। সাহসা হুজুর বলছে যে আপনি দুবাসীর কাজটা করবেন, আমরা তো আরবি এত ভালো পারি না। আমি ছিলাম, আমার জানা মতে সাহসাব ছিল, এ আমাদের মৌলানা আব্দুল গফুর সাহেব তিনি ছিলেন, তিনি আমাদের দুবাসী কাজ করে আমাদের কথাটা বুঝাই দিয়েছেন। আমাদের পক্ষে থেকে সাহসা হুজুরই বলছে ওনা আরবিতে চমৎকার করে এটা দুবাসীর কাজ করছেন। তো যাই হোক, অনেক বড় বড় আলেম আছে আমাদের সাসিনা দরবারে ইনশাল্লাহ, অনেক বড় বড় আলেম এখানে দুইজন, তো অনেক আলেম আছে, এটা আমাদের জন্য এরা গৌরব। আমি প্রায়ই বলি যে সাসিনা দরবারের মতো তো এত আলেম কোনো দরবারে নাই, কোনো দরবারে এখনও প্রমাণ করতে পারবো না, এত সহি আকিদা আমল নিয়ে আল্লাহ চাত। আল্লাহ আমাদের সাসিনা দরবারে কুতুবদের উসিলা যেন আল্লাহ সকলকে যেন অলি বানাই দেয়। আলেমদেরকে আমি নিজে ব্যক্তিগতভাবে স্মরণ করি, করাচির হাকিম আফতার সাহেব এই কথাটা আমার মুখে অনেকবার শুনছেন আপনারা, তফসিরে কবির কিতাব যিনি লেখছেন তার একটা বিখ্যাত একটা উক্তি এখানে উঠেছেন, তফসিরে কবির কিতাবের মধ্যে উঠাইছেন, যিনি আমাদের নাজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহ পীর ছিলেন, তার সম্পর্কে আমাদের তালিমে মারফতের মধ্যে আছে, এবং বিখ্যাত একজন আলেম, তিনি এন্তেকালের সময় একজন শয়তান তাকে ধোকা দিতে বিভিন্নভাবে চেষ্টা করছে কিন্তু পারে নাই আল্লাহ চাইত। তো সেইখানে মধ্যে তিনি একটা উক্তি উড়াইছেন খুব চমৎকার করে, হকানি আলেমরা যখন জান্নাতে ঢুকতে যাবে আল্লাহ তাআলা তখন থামাই দিবেন তাদেরকে, থামো তোমরা থামো, ঢুকবা না কখন, হ্যাঁ তোমরা ইসফাউল এমন তাসাউল, তোমাদের মনে যাদেরকে চায় তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকো। কাজে সাসিনা দরবার আমি আলেমদেরকে বেশি সম্মান করি, আমি নিজে কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, বুঝছেন, যাই দুই চারটা ফটোর ফটোর কথা কই আমি সাসিনা দরবার সাথে যোগ থাকি। তো এত বড় আলেমরা ওরা যখন জান্নাতে যাবে আমাদেরকে ফেলে যাবে না, হ্যাঁ এই আশা নিয়েই আমরা তাদেরকে অনেক সম্মান করি, আপনারাও সম্মান করবেন। কোনো আলেম যেন
আপনাদের কথায় কাজে যেন বেজ্জিত না, যত সম্মান করবেন দেখবেন আপনার তার কলবের আলেমটা আপনার কলবের মধ্যে এসে গেছে। আপনি মুরব্বি হলে কদম বসি করবেন, ইয়া করবেন, এরা দোয়া এসে যায়, মানে কীভাবে এসে যায় আপনি কল্পনা করতে পারবেন না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক আমাদের সাসিনা দরবার। এখন এই ওসিয়ত নামাটা সম্পর্কে আমি শুরু করছিলাম, আপনারা 17 পৃষ্ঠা পর্যন্ত মেহরবানি, 17টা বাণী পৃষ্ঠা না, 17টা বাণী আপনারা পড়ে আসবেন আগামী সোমবারে। আবার আমাদের কামাল সাহেবের মতো করেন না, পড়তে কইলে আর 2-3 সপ্তাহ আসে না। হ্যাঁ, আমি কইছিলাম একটা হাদিস আপনারা কোনটা ধরছিলাম মনে আছে নি, 20 খ্রিস্টার মধ্যে উদুল্লাহা কন্ত দেখে হাদিসটা মনে আছে নি, আমি বলি নাই আপনি বললো ওদের। হ্যাঁ, এবার করে 20 খ্রিস্টা বিল ইজাবাতে। হ্যাঁ হ্যাঁ, এই প্রথমটা লাকি বাংলাটা, বাংলা যেটা কইলেন বাংলাটা শুনেন, কলবে গাফিল যারা এটা এই 20 পৃষ্ঠার মধ্যে আছে। হ্যাঁ, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করবা, উদুল্লাহ আন্ত মু কেন না বিল ইজাবাতি, দোয়া কবুল হবে এরকম দৃঢ় বিশ্বাস নিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। হ্যাঁ, জেনে রাখো ওয়ালামু বড় বাংলাটা কত জোর। হ্যাঁ বলেন, কলবে গাফেল যারা অমনোযোগী কলবের দোয়া কবুল করে না আল্লাহ, এটাই কথা ছিল যে আমরা আগামী সপ্তাহে ধরবো, এরপর আল্লাহ চাতে 3 সপ্তাহ আসে নাই, পিছাইয়া যাইবেন কই দেখ আজকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা হায়াত দারাজ করুন, দেখ সুন্দর পাস করছে বলছে না, আপনারা মনে করবেন 20 পৃষ্ঠার মধ্যে এটা আছে, 20 পৃষ্ঠার মধ্যে আছে এই দোয়াটা, আপনারা মেহরবানি করে মুখস্থ করবেন হাদিসটা। হ্যাঁ, যে দোয়া যখন করবেন আল্লাহর কাছে কনফিডেন্স না করুন, আমার দোয়াটা কবুল হবে ইনশাল্লাহ, অমনোযোগীর কলবের দোয়া কবুল করে না আল্লাহ, কলবে গাফেল যেটা তার দোয়া আল্লাহ কবুল করে না। তো যাই হোক, আপনারা আসবেন এখন আগামী সোমবার ইনশাল্লাহ 17 পৃষ্ঠা পর্যন্ত নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ। এই তোমার কাছে কিন্তু বইটা আছে নাসির, হ্যাঁ কায়ে সবজের বইটা আছে না তোমার কাছে? অনেক আছে, আমাদের ইয়ার কাছে নাই বোধ হয়, বাবুর কাছে আছে? হ্যাঁ না থাকলে না কইরা 17 পৃষ্ঠা মানে 17টা নসিহত প্রথম থেকে আরম্ভ কইরা, হ্যাঁ শুরুই করছে তা সব দিয়া। তা আমার আলোচনাটা ওই দিন এই আলোচনাটার সাথে মিলাই একসাথে পড়লে কী দাঁড়ায়, নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ তাসব সম্পর্কে কী বলছেন, তালিমে মারফতে কী বলছেন, আমার সংজ্ঞাগুলা কী ছিল, সবগুলো মিলাই একটা আলোচনা এখান থেকে ইনশাল্লাহ আমরা করবো। এর মধ্যে যদি আপনারা পড়া থাকে প্রশ্ন করতে পারেন, মুশকিল আপনাদেরকে পড়াশোনা প্রশ্ন করেন না, আমাদেরকে প্রশ্ন করেন, ওনায় মাঝে মাঝে একটু প্রশ্ন করে। হ্যাঁ শেষ করতে পারেন, এই দুটুকুই শেষ। তিনি আমিরুল মুমিনীন মালিকের একটা টক শো টিভিতে আমি দেখছি, ওনা এটা বলতেছিলেন যে হুমায়ুন আহমদের শেষ জীবনটা কেমন। তো যখন গেলেন বাংলা বাজার তখন ইমাম সাহেবের মোনাজাতটা তার পছন্দ হইলো, ওই ইমাম সাহেবই অনুরোধ করলেন, হুজুর আপনি নবীজির একটা জীবনী লেখেন, জীবনে অনেক বই লেখছেন, ওইগুলো তো আখেরাতে কোনো কাজে আসবে না, আপনি নবীজির সম্পর্কটা লেখেন। তখন ওনার মনে এটা দাগ কাটে, তখন ওইখান থেকেই তিনি মহিউদ্দিন সাহেবের বাংলা মাসিক পত্রিকা যেটা বাংলা বাজার পাবলিকেশনে সেখানে গেলেন, মদিনা পাবলিকেশনে যাইয়া মহিউদ্দিন সাহেবের দেখা পাইলেন, বলে যে আমার এমন একটা বই দেন যাতে নবীজির সাথে আমার জিয়ারত হয়, আমি পড়ে যেন বুঝতে পারি, কারণ ওনাকে যদি আমি যা জানি আরও যদি দেখে আমি ওনারে কিছু প্রশ্ন করি নবীজিকে তাইলে আরও বেশি জানতে পারব। এই বই নিয়ে তখন মহিউদ্দিন সাহেবের স্বপ্নজগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা দিলেন, আমিরুল মুমিনীন মালিক বলতেছে একটা জায়নামাজ আর বইটা নিয়ে তিনি আমেরিকায় পাড়ি দিচ্ছেন, আমেরিকা গেলেন, প্রথমত ওইখানতে আসার পরে ওইখানে বোধহয় মারা গেলেন, যাই হোক ওনার আমেরিকাতে তো ওনার ইয়ে আছে। এই হলো ঘটনাটা। আর কী লেখা কয়েক পৃষ্ঠা নাকি লেখছিলেনও, এটা প্রকাশ হয় নাই, পাইলেও হয়তো যদি হয় জানতে পারলে আপনারা জানবেন ইনশাল্লাহ। তো শেষ জীবনটা তার পরিবর্তন যে হচ্ছিল এটাই বলতেছি আমি, এটাই বলা যাক। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।